চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর সব কিছু যদি তোমার চলে যায় তথাপি তোমার কিছুই যায় আসে না। প্রথম হচ্ছে আমানতের নিরাপত্তা, দুই নম্বর হচ্ছে সত্যবাদিতা, তিন নম্বর হচ্ছে সচ্চরিত্রতা, চার নম্বর হচ্ছে হালাল রুজি। তোমার জনগণ আমাদের ক্ষমতা দিচ্ছে, তারাই নামাচ্ছে, সবই তো তারাই করছে, এটা বাহ্যিক। মূলদাতা আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা, তিনি রাজাধিরাজ, তিনি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকেন। আপনি খুব বড় মানুষ, কিন্তু আপনাকে যে দায়িত্ব আল্লাহ পক্ষ দেওয়া হয়েছে সেই দায়িত্বের হক আদায় না করলে আপনার পরিণতি হচ্ছে এই, আপনার জান্নাত হারাম। আমানতদারির বিষয়টা একেবারে জন্মগত, এই আমানতদারি রক্ষা করতে পারলেই জান্নাত, না পারলে জাহান্নাম। আর তার দিন নেই যে ওয়াদা ঠিক রাখে না, প্রতিজ্ঞা ভঙ্গ করে, যে তার দিন নেই এরকম তো হওয়ার, হামেশা প্রতিজ্ঞা করছে, বায়াত করছে, আল্লাহর নামে ওয়াদা করছে, অঙ্গীকার করছে, ভেঙে চলে যাচ্ছে, যা মানে কোনো ব্যাপারই না। জি না, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات فيتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما سورة أحزاب 72 آية جابتي وحمد صلى الله رب العالمين جل وجابتي درود صلاة شيخ نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়মিত জুমার মুসল্লি আমরা যারা আছি, প্রতি জুমায় আমরা থাকতে পারি না, কিন্তু এরপরও যখন সে মানুষটি চিরতরে হারিয়ে যায় তখন মনের কোণে দুঃখ বেদনার ভিড় জমে এবং অন্তর থেকে দোয়া বেরিয়ে গেল। গত 27 তারিখে ঈদ উল ফিতরের পরে প্রায় এক সপ্তাহ পর ছুটির মধ্যে, আপনারা জানেন আমরা দুইটা জেলা দাওয়াতে সফরে গিয়েছিলাম, আমার সঙ্গে অনেকেই গিয়েছিলেন,
23 তারিখ রবিবার গেছিলাম কাগনট এলাকায়, অর্থাৎ রাজশাহী পশ্চিম এলাকায় গোদাগাড়ি খানপুর ঘুরে রাত্রি 10টায় ফিরেছিলাম। পরের জুমার 27 তারিখে গেছিলাম নাটোর জেলা সফরে, 7টা প্রোগ্রাম করে রাত 12টা ফিরেছি। ওই দিন যার সঙ্গে দেখা হয়েছে তাজা, সম্ভবত এমন কোনো জুমা নেই যেখানে আমরা তার হাসি মুখ এই মসজিদে দেখি নাই, ওই দিনও তাকে দেখেছি তাজা। কালকে তার ছেলে এসে বলছে, স্যার আব্বা তার পরদিন মারা গেছেন ওই মসজিদেই। বলেন বয়স এমন কিছু বেশি নয়, বেশি হলে 62 হতে পারে, দাড়ি সব পাকেনি, কাঁচাই পাকা মিক্সড। আমি যতদিন থেকে তার সঙ্গে আমার পরিচয় ততদিন তার হাসি মুখ ছাড়া কখনো গুমড়া মুখ দেখিনি। থাকতো আমাদের স্টেডিয়ামের পাশে, এখানে ভাড়া থাকত। লুত্ফুর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এমনি করে কখনো দেখবেন হয়তো আমাদের মধ্যে এমন কেউ কেউ হারিয়েও তো যেতে পারে। অনিয়মিত মুসল্লির কথা আলাদা, যারা নিয়মিত মুসল্লি তাদের হারানোটা বড়ই বেদনাদায়ক। সৃষ্টি উষার উদয়কালে আল্লাপাক যখন মানুষকে সৃষ্টি করেন, প্রশ্ন হতে পারে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আগে তো জিন জাতি এখানে বসবাস করেছে, তাদেরকে বাদ দিয়ে আল্লাপাক মানুষকে কেন সৃষ্টি করলেন? এর কেন উত্তরটা আল্লাপাক এখানে দিচ্ছেন সুরে আহজাব 32-33 আয়াতে। বিশ্ব পরিচালনার আমানত আল্লাহ কাকে দিবেন? দিয়েছিলেন জিন জাতিকে, তার এখানে মারামারি কাটাকাটি করে শেষ করে দিয়েছে। নাহরুন সভ্য বিহামদিক মুকাদ্দেসুল্লাহ ফেরেশতারে বলেনি, আল্লাহ আপনি কি আবার ওইসব লোকদের নিয়ে আসবেন যারা ফাসাদ সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে পৃথিবীতে? আর আমরাই তো সবসময় আপনার প্রশংসা বর্ণনা করছি, আবার কী দরকার অন্য কোনো সৃষ্টি আনার? উত্তরটা এখানে আসছে, আল্লাহ বলছেন, ইন্না আরাযনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবায়না ইয়াহমিলনাহা। আমরা এই পৃথিবী পরিচালনার আমানত, দায়িত্বের আমানত সুপর্দ করতে প্রস্তাব করলাম নভোমণ্ডলের উপরে, ভূমণ্ডলের উপরে এবং পাহাড় সমূহের উপরে, ফাআবায়না ইয়াহমিলনাহা, প্রত্যেকেই এটা বহন করতে অস্বীকার করল। ওয়াশফাক না মিনহা, শুধু অস্বীকারই করেনি, তার ভীত হলো সর্বনাশ, এ দায়িত্ব কেমনকেই পালন করব। রহমাল হাল ইনসান, তো মানুষ এই দায়িত্ব গ্রহণ করল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আসলে মানুষ এর পরিণাম যে কী এ বিষয়ে সে জাহুল, জানত না, অজ্ঞ ছিল, সেজন্য সে এ দায়িত্ব গ্রহণ করেছিল। কেন আমি এটা করলাম? ইউআযিবুল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, যাতে আমরা শাস্তি দিতে পারি মুনাফিক পুরুষ ও নারীদের, মুশরিক পুরুষ ও নারীদের, ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ ও নারীদের পুরস্কৃত করতে পারি, সেই জন্য আমরা এটা করেছি। ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও দয়াবান। এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলছেন, আল আমানা তাআম্মু জামিউল ওয়াজাইফিদ দ্বীন ওয়া কওলুল জমহুর, দ্বীনের যাবতীয় দায়িত্ব পালন করাকে আমানত বলা হয়। একটা মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করবে, তার সার্বিক দিক সব কিছুর আমানত তার উপরে আসবে, সে কী করবে সব কিছু মানুষ
একা চলতে পারে না, সমাজবদ্ধ জীব, দুর্বল জাতি আমরা, এক অপরের সাহায্য ছাড়া মানুষ এক পা ফেলতে পারে না। পেটের আমানত, পিঠের আমানত, পেশাবের আমানত, পায়খানার আমানত, এমন কোনো বিষয় নেই যা আমানত রক্ষা করতে হয় না। গরু ছাগল মুরগি হাঁস যেখানে সেখানে পায়খানা করে, মানুষ তো পারে, সে খোঁজে কোথায় বাথরুম পাওয়া যায়। সব কিছুর মধ্যে এই আমানতদারিতা বহন করার গুরুদায়িত্ব নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় কেউ নিতে চায়নি, কিন্তু মানুষ নিয়েছিল কেন? আল্লাহ বলছেন নবকানা দলুমান জাহুলা, বোকা, বোকাতে যাই বলে তাতে ঠিক 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 আছে না? কিছু বক্তা আছে, বক্তা করে শ্রোতাদেরকে জিজ্ঞেস করে, ঠিক আছে সব ঠিক ঠিক, বক্তাই যেন ছাত্র আর শ্রোতারই যেন মাস্টার, ওরা ঠিক বলে এটি ঠিক হয়ে যায়, তাই কি হয়? এটা হলো গণতন্ত্রের মানে ঠিক ঠিক মন্ত্র, যে যত প্রতারণাপূর্ণ বক্তব্য দিতে পারবে সবাই হাত তুলে যাবে, সায় দেবে। আমার একটা অভিজ্ঞতা আছে, ভাসানি বলেছিল মুজিব আসলে তোমরা এক হাত তুলে সায় পড়ো, আমি এসছি ভাসানি মুজিবের বড় বাবা, তোমাকে তোমাদেরকে দুই হাত তুলে সমর্থন দিতে হবে, দিলে সবাই দুই হাত তুলে। এই হলো বাংলাদেশের ঠিক ঠিক মার্কা গণতন্ত্র, এ সারা দুনিয়ায় এরকম, এ আজকে নতুন না। কারণ জহুল, যে ঠিক বলে সে জানে না যে কেন ঠিক বলছে, আর যে কথা বলছে প্রতারণা, সে প্রতারণা ধরার ক্ষমতা কারণ নাই, সে জালুম, সে সীমা লঙ্ঘনকারী, আর যে বলছে সে জহুল, সে বোকা, অজ্ঞ। এটা আমরা সবাই, বুদ্ধিমান লোকরাও বোকা, অবুদ্ধিমান লোকরাও বোকা, কারণ মানুষের জ্ঞান তো খুব সীমিত, আল্লাহ তো অল্প সম্বন্ধ একটু জ্ঞান ভাগ করে দিয়েছে সবার মধ্যে, এর মধ্যে একটু উঁচু উঁচু ভাগ এই যা। সাঈদ বিন জুবায়ের ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন, দেখো আল্লাহ পাক বললেন আদমকে, আদম খুজহা বিমা ফিহা, এর মধ্যে যা আছে তুমি এটা গ্রহণ করো, যে আইন হুকুম আহকাম আমি তোমাকে দিচ্ছি ওগুলো গ্রহণ করো, আইন আতাতা গাফার তোলাক, তুমি এগুলোর আনুগত্য করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আইন আসাইতা আজাব তোকা, তুমি এগুলোর অবাধ্যতা করো তোমাকে শাস্তি দেব। কালা কাবিল তো, আদম বলে তো সহজ কথা, আমি তো অবাধ্যতা করবই না অথবা আজাব হবে না, সহজ বুদ্ধি, আদম তো বুঝতে পারে না তার সেলিবিলে কত বধ হবে, নিজেই বলে দিচ্ছে এ তো সহজ কথা, এটুকুর জন্যে এই আমানত কবুল করবো না কেন? যদি তুমি ভালো করো আতা আতা তাহলে গফার তো লাখ ক্ষমা করে দেব, ওয়াইন আশায়তা আজাব তো, যদি তুমি অবাধ্যতা করো তাহলে আজাব দেবো, তো অবাধ্যতা তো আদম অবাধ্যতা তো করবোই না, সমস্যা কি? অত সে বলেই বললো কাবিল তো, আমি এই দায়িত্ব কবুল করিলাম। ফামা কানা ইল্লা কদরা মা বাইনাল আসরি ইলা লাইলি মিন যালিক যিন যালিকাল ইয়াউম হাত্তা আসাবাল খাতিয়া, আসরের সময় এই কথা বলল আদম, মাগরিব হতে পারেনি, অবাধ্যতা করল, ফল খায়নি, নিষিদ্ধ গাছের ফল খায়নি, ফলে যা হওয়ার তাই হচ্ছে, দাদা ভুল করেছে, আমরা নাতি পুতরা মার্কি মরতে যাক দেশে বুড়ি। এই হলো এই আয়াতের মূল ঘটনা, আমানতদারির বিষয়টা একেবারে জন্মগত, এই আমানতদারি রক্ষা করতে পারলেই জান্নাত, না পারলে জাহান্নাম, পরিষ্কার কথা একদম, মাঝখানে তৃতীয় কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষ আমরা আমানতদার, আল্লাহ কুল্লুকুম রায়না কুল্লুক মাসউলুন রায়াতি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকে স্বশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এই হাদিস আপনারা সবাই জানেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার আর সব কিছু যদি তোমার চলে যায় তথাপি তোমার কিছুই যায় আসে না এক হেফজ আমানা দুই সিদক হাদিস তিন হোসন খালিকা চার এফত তোমান এই চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে সব চলে গেলেও কিছু যায় আসে না মনে পড়ে ইবনে খালদুনের কথা তৎকালীন যুগের পৃথিবীর অদ্বিতীয় মনীষী যাকে বলা হয় ইতিহাস শাস্ত্রের সমাজ বিজ্ঞানের জনক বলা হয় পুরো ফ্যামিলি আসতেছিল জাহাজে জাহাজ ডুবিতে পুরো ফ্যামিলি একদিন শেষ পাগলের মতো ঘুরছেন কী করেন কোথায় যাবেন তৎকালীন সময়ের খলিফার পক্ষ থেকে বারবার তাকে কত কী যে তাকে পুরস্কার দেওয়ার জন্য লোভনীয় টোপ দিয়ে ডাকা হলে আপনি আসেন রাজধানীর বাগদাদে আসেন তাহলে না আমি যাবো কোথায় আমার ছেলে মেয়ে বাচ্চাকে তো সমস্ত শেষ আমি আশ্রয় নেব কোথায় শেষে তখন বারবার ডাকা হলো বলা হলো আল্লাহ আপনার মধ্যে যে মেধার আমানত দিয়েছেন ওইটা হক আদা করার জন্য আমরা আপনাকে ডাকছি খেয়াল করছেন তখন তিনি খলিফার আহ্বানে সাড়া দিলেন চলে গেলেন এবং এক মনে এক ধানে তিনি লিখতে শুরু করলেন তারিখুল উমম ওয়াল মুলুক যাকে এক কথা তারিখে ইবনে খালদুন বলা হয় আমার আলমারিতে আছে পাঁচ খণ্ড থ হয়ে যেতে এই লিখলো কী করে আমাদের এখন আমাদের সামনে লেখা খুব সহজ ল্যাপটপে অনেক রেফারেন্স আমরা এমনিতেই পাই কষ্ট করা লাগে না সে যুগের সামনে তো এসব কিছুই না স্যার মেধা থেকে আল্লাহবাক তার মধ্যে এমন মেধা দিয়েছিলেন তার মধ্যে আল্লাহবাক যে কী জ্ঞান এলহাম করেছিলেন লাই ভালো জানে আজ পর্যন্ত আমরা যত লেখাপড়া করি যা আবার আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি আমাদের সব কিছুর সূত্র কিন্তু তারিখ ইবনে খালদুন হোসের মূল ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বললাম আজকে তা সব চলে গেছিল দুইটা বছর তিনি কলমে হাত দেন নাই যখন এই কথা বলা হলো তাকে আল্লাহ পাক আপনাকে যে মেধা দিয়েছেন তার আমানত আপনাকে অবশ্যই আদায় করতে হবে নাহলে আপনি আল্লাহ কাছে কী কৈফে দেবেন তখন দৌড়ে চলে গেছে এর আগে পাগলের মতো ঘুরে বেড়েছে মানুষের প্রত্যেককে আল্লাহ পাক এক একটা মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন শক্তি দিয়েছেন যাকে যা আল্লাহ দিয়েছেন সেটার যথাযথ হক আদায় করতে না পারলে আল্লাহর কাছে অবশ্যই কৈফিয়ত দিতে হবে এটা আমানত চারটে কী কী বললাম এক হেফজ আমানা তোমাকে যে আমানত দেওয়া হয়েছে সেটা যথাযথভাবে হেফাজত করো এমন কোনো মানুষ আমাদের মধ্যে নেই যার কিছু না কিছু আমানতদারিতা নাই দায়িত্ব নাই দায়িত্ব সবারই আছে প্রত্যেকেরই দায়িত্ব আছে দায়িত্বহীন কোনো মানুষের দুনিয়া নেই যার কাছে যে দায়িত্বের আমানত আছে এটা যথাযথভাবে হেফাজত করতে হবে দুই নম্বর সত্য হাদিস সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা আপনাকে নাজাত দেবে মিথ্যা আপনাকে ধ্বংস করবে তিন হোসন খালিকা সুন্দর চরিত্র থাকতে হবে কোন নোংরা চরিত্রের লোক দিয়ে পৃথিবীর কোনো কল্যাণ হয় না চার এফত তোয়ামা অর্থাৎ তোয়াম তৈয়ব হালাল খাদ্য চারটা প্রথম হচ্ছে আমানতের নিরাপত্তা দুই নম্বর হচ্ছে সত্যবাদিতা তিন নম্বর হচ্ছে সচ্চরিত্রতা চার নম্বর হচ্ছে হালাল রুজি এই চারটা জিনিস যার মধ্যে আছে আল্লাহ রসুল তার দুনিয়া সব চলে গেলেও তার কিছু যায় আসে না অনেক মাসউদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতলু ফি সাবিলিল্লাহ ইকাসরাল যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা
জিহাদের ময়দানে শহীদ হলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল আমানা, আমানত ব্যতীত। অন্য আর যে ইল্লা দাইন, ঋণ ব্যতীত। যদি কারোর কোনো ঋণ থাকে অথবা কারোর আমানত আপনার কাছে থাকে, এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, আল্লাহ এটা মাফ করবেন না। আমরা অনেকে হক করলে ইবাদত কলি ইবাদ যেটা আছে বান্দার হক, আমরা নষ্ট করি, হজ করে আসি, রকুল এবার বিনষ্ট করে আপনি হজ করতে পারবেন না, কিচ্ছু কাজে লাগবে না। ছেলে মেয়ে সবই আছে, মেয়েকে লামসাম বিয়া বিয়ে দিলেন, সব ছেলের জন্য রেখে গেলেন, দিয়ে হজ চলে গেলেন, কিচ্ছু হবে না, সব বাতিল। মানুষ আপনাকে টাকা পাবে, টাকা শোধ করলেন না, তা আপনি টাকা পাবেন তাদের কাছে বা আপনার কাছে কেউ পাবে, দিলেন না, হজ করতে চলে গেলেন, লাভ হবে না। এগুলো আমানত, হকলি বাদ, আপনি মরে গেলো কে আমাদের মাঠে আল্লাহ আপনার কাছ থেকে দায়ী করবে। আমি এখানে এক জানাজায় গেছিলাম বেশ কয়েক বছর আগে, নদাপাড়ায় এই গোরস্থান আছে বসে, সেখানে গেলে আমাকে এক বলতে স্যার দোয়া করবেন, আমরা স্বামী স্ত্রী দুদিন হজ যাচ্ছি, এবার বলেই বলছে স্যার এবার পঞ্চমবারের হজ, আমাদের ধন্যবাদ আপনাকে, একবার হজ ফরজ, বাকিগুলো নফল। কারো কাছে কোনো দেনে ফোন আছে কি, কী আল্লাহর ইচ্ছা, এগুলো যেন আল্লাহ মিলিয়ে দেয়। চট করে একজন দৌড়ে এসে বলছে, হুজুর এই লোকটার কাছে আমি বিশ্বাসটা পাবো, তা আমাকে দিচ্ছে না। ও হুজুর কোথায় আছে আল্লাহ জান, হাজির বলে এই বেটা হাজি, হাজি বন্ধ করা, আগে টাকা দাও, তারপর তুমি হজ করে যেও। ভয়ে কেবিগের শব্দের তখন কোন দাফন হচ্ছে আর, তোমার পুরোপুরি লাশ নামে মাটি দেয় না, ওই অবস্থায় এমন ধমক খাইছে ওর হাজিগিরি শেষ। টাকা ফেলবা, তারপর তুমি হজ করে যাবে না, তোমার হজ শেষ, স্যার দেবো দেবো দেবো, এই আমাকে বলো দিল কি না, আর খবর রাখি না, বুঝতে পারছি অবস্থা। এরকম তো কত লোক আছে, তোর মনে করে হজ করলাম, আমি একবার কাইয়াবেন ওলাদাত উম্মুহু সদ্য প্রসবিত সন্তানের মতো আমি পাক পবিত্র হয়ে বাড়ি চলে আসলাম, এত সহজ নয়। দিন অর্থাৎ দায়েন তাকে বলে ঋণ এবং আমানত, এ দুটো থাকতে আপনার কোনো ইবাদত কবুল হবে না, এগুলো সবার আগে শেষ করবেন। সাধ্যমতো ঋণ থেকে পরেজ করাই ভালো, কোনো আল্লাহ আপনাকে না খাইয়ে রাখবে না, ঋণ করে ভালো খাওয়ার চেষ্টা করবে না, ঋণ একদম বাতিল করে দিয়েই ভালো, ঋণের ধারে কাছে যাবেন না। আর দায়িত্বের আমানত যদি থাকে, দায়িত্বের আমানত আপনাকে অবশ্যই পালন করতে হবে, এগুলো থেকে দূরে থাকা যাবে না। ওয়ান আনাসিন কওলা আল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দোয়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল লা ঈমানা লামান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। এটা মিশকাতে প্রথম দিকে আছে হাদিসটা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে খুব কমই খুতবা দিতেন, যেখানে তিনি এ কথা না বলতেন, দেখো লা ঈমান আলিমান লা আমানাত আলু, তার ঈমান নেই যার আমানত নেই, ওলা দীন আলিমান লা আহাদ আলু, আর তার দিন নেই যে ওয়াদা ঠিক রাখে না, প্রতিজ্ঞা ভঙ্গ করে, যে তার দিন নেই। এরকম তো হওয়ার হামেশা প্রতিজ্ঞা করছে, বায়াত করছে, আল্লাহ নামে ওয়াদা করছে, অঙ্গীকার করছে, ভেঙে চলে যাচ্ছে, যা আবার কোনো ব্যাপারই না, ওয়াদা ভঙ্গ করা যেন কোনো ব্যাপারই নেই। আর আমানত না দিয়ে সব কাজ করে বেড়াচ্ছি, জি না। আল্লাহ রসুল প্রায় প্রতি খুতবাতে এটা স্মরণ করিয়ে দিতেন তার উম্মতকে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ যথাযথ স্থানে সুপর্দ করো। এক বছর বলা হয়নি আমানাত, মানে বহু বছর, আমানত তো বহু ধরনের আমানত আছে, এ বিষয়ে তাহারেকে আমাদের একটা দর্শ দিয়েছে, পর্ব তিন সংখ্যা, কারো বাসা থাকলে পড়ে দেখবেন, এই সম্প্রতি এ বছরই সূরা নিসা 58 আয়াত। তবে একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিই, যারা দায়িত্বশীল তাদের পিছনেই মানুষ সন্দেহ করে বেশি, এটা একবার চিরন্তন সত্য, আজকে নতুন না।
আর নিঃসন্দেহে সমাজ পরিচালনা করতে গেলে নেতা লাগবেই। এটা পরিবার চলতে গেলেও একটা পরিবার প্রধান লাগবে না? নেতা ছাড়া সমাজ চলতেই পারে না, যেমন ইমাম ছাড়া জামাত হয় না। হয় দুজন হলেই তো ইমাম লাগে, নেতা বাদে তো দেশ চলতেই পারে না, ভালো হোক আর মন্দ হোক। আর মানুষ খালি নেতাদেরকেই সন্দেহ করে, এটাকে স্বাভাবিক প্রমাণ নেবেন? যারা সিরাত রসুল পড়েন তাদের খালি মনে করে দিচ্ছে, পড়ে দেখেন 343টা পড়েন, বাড়ি গিয়ে বাড়িতে থাকে 343টা খুলে দেখেন। বদরের যুদ্ধ তো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ এবং মোড় পরিবর্তনকারী ঘটনা, তাই না? এই যুদ্ধে গনিমত বন্টনের সময় মুসলমানরা জিতে গেছিল, একটা লাল চাদর হারিয়ে গেল। ফকাল আবাজুন্নাস ফাল আর নবী হাজা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কিছু লোক বলল এই চাদর ঠিক আল্লাহ রসুল চুরি করেছে, বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। একবার বললে হবে, তুই 100 বার বললেও হবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা তো আমি বুঝাতে চাচ্ছি, এটাই আল্লাহ রসুলের মতো মানুষকেও পর্যন্ত তৎকালীন সময় মুসলমানরা সন্দেহ করেছে। আমাদের করবে না? এত বড় বিশাল প্রজেক্ট দেখছে না তারা, সারা দেশে এরকম প্রজেক্ট যে কত, 1250 মসজিদ আমাদের হাত দিয়ে করা, ছোটোখাটো ব্যবহার মনে করেননি। আর এরকম প্রজেক্ট তো 1200টা আছে, নদাবড়ার মধ্যেই বড়ো বড়ো, তো কোটি টাকা আমার হাতের ব্যয় হয়েছে। যতই আমি বলি যে আমি মুহূর্তে 1 পয়সা নেই নেই, আপনার বিশ্বাস করবেন? সন্দেহ তীর সবসময় আমার কাছে থাকবে এবং আমার সাথে যারা আছে তাদের প্রতিও থাকবে। আমি তাদের খুশি যে আমার আল্লাহ রসুলকে মানুষ ছাড়াই নেয়, আমার আর কি মেয়েদের আম আল্লাহ রসুলের একটা গোলাম। হঠাৎ যুদ্ধের এক শেষ প্রান্তে মারা গেল খাইবারের যুদ্ধে। সবাই বলছে মেদামের কি সৌভাগ্য, সে আল্লাহ রসুলের খাদেম এবং আল্লাহ রসুলের সামনে তার মৃত্যু হলো, আল্লাহ রসুল তার জানাজা করবেন, কতদিনের সৌভাগ্য তা। আল্লাহ রসুল ধমক দিলেন, ধমক, ও যে একটা ছোট্ট চাদর চুরি করেছে, আমি দেখতে পাচ্ছি ওই চাদর জাহান্নামের আগুনে তাকে জড়িয়ে রেখেছে। তখন লোক ভয়ে, হাদিসের ভাষায় বলছি, জুতার ফিতা পর্যন্ত যদি কেউ ভুল করে নিয়ে থাকে সেটাও ফেরত দিয়ে চলে গেল, বাপরে বাবার মতো হাত দেবে না, গনিমত বন্টনের আগে সেখান থেকে কিছুই নেওয়া যাবে না। দেখা যাচ্ছে সামান্য একটা চাদরের জন্য আল্লাহ রসুলের নিজের খাদেম জান্নাত থেকে মাহরুম হয়ে গেলেন, কারণ সে না বলে নিয়েছে। সবচেয়ে বড় আমল হচ্ছে জনগণের আমানত। ভোটাভুটির মৌসুম শুরু হয়ে গেছে না, গাজীপুর সিটিতে তো দেখা গেল সে নৌকা বলে হারিয়ে গেছে, মহা দুঃসংবাদ না, কে আমাদের মতো দুঃসংবাদ, এটা তো কল্পনাই করা যায় না যে এসবি নৌকা হারে। এই বড় আমানত হলো জনগণের আমানত, এই আমানত নেওয়ার মানুষ পাগল, যেটা আল্লাহ রসুলের হাদিসের বরখেলাপ, তোমরা কখনো এই আমানত চেয়ে নিও না। ইন্নাল্লাহ নুওয়াল্লি আলা আমরিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া লিমান আরাদ। আমরা কোশ্চিন করলো এই নেতৃত্বের আমানত ওই ব্যক্তির উপরে সোপর্দ করি না যে এটা চেয়ে নেয় অথবা এটা লোভ করে অথবা এটার জন্য মনে আকাঙ্ক্ষা বোধ করে, তাদেরকে আমরা কখনোই নেতৃত্ব দেই না। আবুজার গুফারিকে বলছে, আবুজার, এ আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারা ফা ইন্নাস নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কারণ কেমন দিন এটা তোমার লজ্জার কারণ হবে। কঠিন বিষয়। আবুজার গেফার গিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি তো আপনার খুব প্রিয় সাহাবি, এক একজনকে এক এক বড় দায়িত্ব দিচ্ছেন, তা আমাকে যে কোনো দায়িত্ব দিচ্ছেন না। ফজারা বা বেয়াদিহি আলা বান কবি, তো তার ঘাড়ে হাত দিয়ে আল্লাহ রসুল ছোট্ট করে একটা থাপ্পড় দিলেন, দিয়ে বললেন, ইয়া বাজার হিন্ন কথা, তুমি তো দুর্বল মানুষ,
মানে এত এত সরলসিধা মানুষ, সরলসিধা মানুষদের তো নেতৃত্ব হয় না। ইন্নাকা যাইফ, তুমি তো দুর্বল, ইন্না আমানা, এটা হলো আমানতের ভার বহন করবে কেমন করে তুমি, ইন্না ইয়াউমা কিয়ামা খিজউন ওয়া নাদামা, আর এটা কিয়ামত দিন হবে লজ্জার বিষয় এবং লাঞ্ছনার বিষয়। ইল্লা মান আখাযা বিহাক্কিহা, তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ব্যক্তি নেতৃত্বের হক যথাযথভাবে আদায় করতে পারে সেই ব্যক্তি সেদিন লজ্জা থেকে বেঁচে যাবে। ওয়াদ্দাল্লাযি আলাইহি আল ফিহা, এবং তার উপরে যে দায়িত্ব দেওয়া ছিল সেটা যে যথাযথভাবে পালন করেছে সেই মাত্র কিয়ামত দিন বেঁচে যাবে। এই জন্য তো আমরা যখন খলিফাদের ইতিহাস পড়ি আর বর্তমান যুগের নেতাদের তুলনা করি, রুচি হয় না এদের নাম নিতে। আব্বাসীয় খলিফার কথাই বললেন না কেন, মুক্তাফি বিল্লাহ, শেষের দিকের খলিফা। আব্বাসীয়দের বিরুদ্ধে অনেক অনেক বদনাম করা হয়, তারা স্বৈরাচারী, তারা এক নেত্র এক কী বলে সব এক না এক তন্ত্র চালায়। এই যে বুড়ি একটা মূল্য সেপ্টেম্বর মাসে রানী ভিক্ট কি রানী এলিজাবেথ নাকি নাম ভিক্টোরিয়া না এলিজাবেথ, সেই বুড়ি মরার পরে তার ছেলে হলো 70 বছর বয়সে গত কয়েকদিন আগে রাজা, বাপরে বাপ, মাথা কতটা ওজনের সোনা এবং মণিমুক্ত দিয়ে সাজিয়ে বসাই দিল। 14টা দেশ আমাদের দেশ সহ সব নেতাগত হাজির সেখানে, রাজাকে বসালে সিংহাসনে, ওই এই কাণ্ড রই রই ব্যাপার। অত বলা হচ্ছে ওরা নাকি গণতন্ত্রের লালনভূমি, ওই গণতন্ত্রে যদি রাজা করা যায় তা আমাদের গণতন্ত্রকে রাজা করা যায় না কেন, অত ঝামেলা কিলো করে, আমাদের রাজা বসে দেয় না রানী বানিয়ে দেওয়া সমস্যা। কারণটা কি আমাদের ইসলামী খেলাফত বেটে পড়ে দেখেন, কেন তারা এত টাকা খরচ করে একটা রাজা বা রানী বসে? জাপানও ঠিক তাই, এজন্যই বসে যে মন্ত্রীরা যতই যাই করুক মানুষের শ্রদ্ধাবোধ আছে ওই একখানে, যতদিন রাজা বা রানী থাকবে ততদিন মন্ত্রীরা যত লম্ফলম্ফ করুক এদের নেতৃত্ব তো রাজার হাতে, যদি মন্ত্রীদের খসিয়ে দেয় তা সব শেষ, অত ওনাকে আমাদের ধরে রাখতে হবে। এই জন্য দেখেন যখন তিনি বসছেন ওই সিংহাসনে সবাই এক বাক্যে কী বলছিল, গড সেভ দ্য কিং, মনে পড়ে, গড সেভ দ্য কিং, গড রাজাকে রক্ষা করো। ওরা রাজা রানীর প্রতি তাদের আগ্রহের মূল কারণ রাষ্ট্রের ঐক্য রক্ষা, আর কিছুই না। আধুনিক যুগের এই দৃষ্টান্ত আমাদেরকে বারবার খেলাফত যুগে নিয়ে চলে যায়, যেখানে মুসলমানদের মধ্যে ঐক্যের সূত্র ছিলেন একজন খলিফা, তাদের আমিররা যে যত দুর্নাম করুক অন্যায় করুক জনগণের নজর থাকতো খলিফার দিকে, আর খলিফার যারা মন্ত্রী ছিলেন তারা কত উচ্চ মানের ছিলেন। তো একটা দৃষ্টান্ত খালি নেন, প্রচণ্ড শীতের মধ্যে খলিফার জনৈক মন্ত্রী কন্যা আসতেছেন রাস্তায়, একজন লোক, তখন তো আলো যুগ না, ইলেকট্রিসিটি যুক্ত না, অন্ধকারে আসতেছে, তো একজন লোক বলছে অমুক জায়গায় একজন ব্যক্তি ধর 3টা বাচ্চা নিয়ে শীতে কষ্ট পাচ্ছে, সবারই পোশাক নাই, ওইখানে দাঁড়িয়ে এক পা ডানে বাজায়নি, নিজের গায়ের কাপড় চোপড় খুলে দেওয়া, যার টাকা পয়সা ছিল পকেটে সব নিয়ে তুমি চলে যাও, ওদের গায়ে পড়াও পরিধান করো, তারপরে আমি এখান থেকে নড়ব। কাপড় চাপড় নিয়ে চলে গেল, তাদেরকে পরিধান করিয়ে এলো, তারপরে উনি ওখান থেকে বেরিয়ে ওই খালি গায়ে ঠকঠক ঠকঠকে কাঁপতেছে চলে গেলেন খলিফার দরবারে। কী হবে তোমার এই অবস্থা কেন, তবে রাস্তায় খবর পেয়েছিলাম যে সব কাপড় চাপড় খুলে তাদের দিয়ে দিয়েছে, আপনারা একটু দয়া করে এগিয়ে আসেন, পিছনে বাইরে দাঁড়িয়ে আছে কষ্ট পাচ্ছে, আসেন সামনে দাঁড়িয়ে থাকেন, চলে আসেন। বন্ধুরা আমার, আমানতদারিতার এই দৃষ্টান্তগুলো মাথায় রাখেন,
তাদের ঘুম থাকতো না, কোথায় মানুষের কী কষ্ট হচ্ছে খুঁজে খুঁজে বেড়াতো, এগুলো ইতিহাস আমাদের সে আপনারই বেশি জানেন। عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة رواه مسلم رسول বলছেন আল্লাহর কোন বান্দাকে যখন আল্লাহ কার উপরে নেতৃত্ব দান করে থাকেন এমত ইয়ামা এমত অতঃপর নির্দিষ্ট দিনে তিনি মৃত্যুবরণ করেন অহবা গাশন্ডে রায়তি এমন অবস্থাকে তিনি তার প্রজাদের বা অধীনস্থদের আমানতের খেয়ানত করেছেন ইল্লা হরম আল্লাহ আলহ জান্নাহ আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন শুনলে গা কাঁপে না আপনি খুব বড় মানুষ কিন্তু আপনাকে যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সে দায়িত্বের হক আদায় না করলে আপনার পরিণতি হচ্ছে এই আপনার জান্নাত হারাম আমার মনে করি আল্লাহ তো দেয়নি জনগণ দিয়েছে জি না জনগণ দেয় না জনগণ একটা ওসিলা মাত্র দেয় কিন্তু আল্লাহ মুশকিল হচ্ছে এখানে এই এই বিষয়টা আমার বুঝতে রাজি না আমার মনে করি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস কারণ জনগণ আমাদের ক্ষমতা দিচ্ছে তারাই নাম আছে সবই তো তারাই করছে এটা বাহ্যিক মূল দাতা আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা তিনি রাজাধিরাজ তিনি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকেন কিন্তু আমরা দেখছি বাবার স্থানে ছেলে বসতেছে বাবার জায়গায় মেয়ে বসতেছে জনগণ ভোট দিয়ে আমাকে পাশ করাচ্ছে ও তো আমরা নগরটা দেখছি যে পিছনে যে অলক্ষ্য যে আল্লাহ আছেন এটা আমরা একটাও খেয়াল করছি না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির মা পবিত্র তিনি যার হাতেই রাজত্ব যদি আপনি ক্ষমতার যোগ্যতা আপনার মধ্যে না থাকতো এ যোগ্যতা সৃষ্টি করে কে আল্লাহ না আপনার পাঁচটা ভাই আছে একজনকে বাছাই করে কেন সম্রাট করা হলো সম্রাট আকবর মাত্র 15 বছর বয়সে এই ভারতবর্ষের সম্রাট হলেন কি কল্পনা করে দেয় নাকি জাহাঙ্গীর তো আরও ছেলেবেলি ছিল ঠিক নবী সুলাইমান দাউদের তো আরও 19টা ছেলে ছিল সুলাইমানকে কেন দিলেন আল্লাহ তার মধ্যে যে যোগ্যতা দিয়েছিলেন পিতা হিসেবে তিনি সে যোগ্যতার সমন্বয় করেছেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল সে যোগ্যতা তিনি ঠিক মতো পালনও করেছেন যা কোরআন তার বাস্তব সাক্ষী সেজন্য আপনাকে যিনি মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন এনার্জি দিয়েছেন তৌফিক দিয়েছেন তিনি হচ্ছেন মূলদাতা জনগণ তো বাছাই করেছে এই পর্যন্ত কিন্তু মূলদাতা তো আল্লাহ এই বিষয়টা ভুলে গেলে চলবে না আপনি এখন খুব হিম্মতওয়ালা খুব কাজ করছেন ভালো হঠাৎ করে দেখলেন আপনি প্যারালাইজ হয়ে পড়ে গেলেন হাট ফেলকে চলে গেলেন যেমন ভাই লুত্তর চলে গেল দুদিন আগে তার সঙ্গে এই জুমাতে অংশ তার কথা হয়েছে তার হাসিটি মুখটা আমি এখন দেখতে পাচ্ছি দুদিন পরে সে হারিয়ে গেল ওদের কল্পনা করা যায় নাকি আল্লাহ বলছেন অন্য হাদিস আসি ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্ব ছিল প্রত্যেকেই স্বশ্বাস দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে মনে রেখো নেতা তার অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল পুরুষ তার পরিবারের দায়িত্বশীল স্ত্রী তার স্বামীর ঘরের সন্তান এবং পরিবারের সার্বিক দায়িত্বশীল গৃহকর্ত্রী বলা হয় আর বাড়ির যারা কাজ করেন আমরা কাজের লোক বলি যেটাই বলেন পুরুষ হোক আর নারী হোক তারা রাঈন আলা মালে সাইয়্যিদিহি তো মনিবের বাড়ির সমস্ত মালামালের উপরে তার দায়িত্বশীল কারণ তারা চুরি করার সুযোগ পায় বেশি যদি করে তারা জাহান্নামী হবে অতএব আলা ফাকুল্লুকুম রাঈন ফাকুল্লুকুম মাসউলুন রাঈয়াতি অতএব সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে স্বশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে
عن عبد بن أميرة قال قال رسول الله صلى الله عليه وسلم من استعمى الله منكم على عمل فكتم نقية فما فوقه كان غلولا يأتي به يوم القيامة رواه مسلم আমরা যাদেরকে কোনো কাজে নিযুক্ত করি অতঃপর সে যদি একটা সুতা গোপন করে বা তার চেয়ে তো সূক্ষ্ম কোনো জিনিস গোপন করে কারণ গুলুলান এটা খেয়ানত হিসেবে গণ্য হবে এবং ইয়াতি বিহি ইয়াওমা কিয়ামা এবং এটা নিয়েও তাকে কিয়ামতের দিন উঠতে হবে তার বাঁচার কোনো উপায় নাই অতএব সরকারি দায়িত্ব হোক আর সাংসারিক দায়িত্ব হোক প্রতিষ্ঠানের দায়িত্ব হোক যে যিনি যে দায়িত্বে আমরা আছি সে দায়িত্বের একটা চুল পরিমাণ যদি আমরা খেয়ালত করি এটা নিয়েই আপনাকে কেমন কৈফিয়ত দিতে হবে কারণ ফজল আবিন ওবায়দ আন্ন সামে রসুল্লাহ সাল্লাম ইয়াকুল তুবু আল্লিবান হুদিয়া ইলাল ইসলাম আল্লাহ রসুল বলছেন সবচেয়ে সৌভাগ্যবান সেই যাকে আল্লাহ পাক ইসলামের হেদায়ত দান করেছেন আজকে সারা বাংলাদেশে অসংখ্য অমুসলিম আছে না প্রতিবেশী ভারতে কোটি কোটি অমুসলিম আছে না আল্লাহ পাক তাদের চাইতে আমাদের অনেক ভালো রেখেছেন যে আমরা মুসলমানই জন্মগ্রহণ করেছি বলুন আলহামদুলিল্লাহ দুই নম্বর ওখান আয়ুষু কিফাফন এবার সে যে জীবনযাপন করে তাই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাকে কারো কাছে হাত পাততে হয় না ও কানে এবং সে অল্পে তুষ্ট থাকে তিরমিজি এই তিনটা গুণ যারা আছে আল্লাহ রসুল বলছেন তার জন্য জান্নাতের সুসংবাদ বলুন আলহামদুলিল্লাহ অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করতে হবে আল্লাহ কুমত আকাশের তফসিটে পড়বেন আরও চাই এর চিন্তা ছাড়তে হবে অকাল নবী ইসলাম ফি জবাবে ওমর ইয়া ইবনুল খাত্তাব আলা তারজা আন তাকুন লানা আখরা ওয়া লাহুম দুনিয়া কুলতু বালা ঘটনা আছে বুঝলেন একদিন আল্লাহ রাসূল শুয়ে আছেন দড়ির খাটে ওর একটা পাতলা কেথা হতে বা আছে আল্লাহ রাসূল তো সুন্দর মানুষ ছিলেন পিঠে একদম দড়ির দাগ পড়ে লাল টকটকা হয়ে গেছে এই দৃশ্য দেখে ওমর কাঁদছে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা কি আপনার জন্য একটা পুরো তোষক এনে দিতে পারি না এর উপরে তখন আল্লাহ রাসূল জবাবটা যেখানে জবাবটা শোনেন ইয়া ইবনুল খাত্তাব হে ওমর ইবনুল খাত্তাব আলা তারজা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুম দুনিয়া তুমি কি এতে সন্তুষ্ট নও রোম ও পারস্য এসব রাজা মহারাজাদের জন্য দুনিয়া আর আমার জন্য আখেরাত এটা দেখে তুমি খুশি নও ওমর কেঁদে ফেলল সুবহানাল্লাহ এটি তো মুসলমান অন্যদের বিরাট বিরাট আছে তার কি দেখা কি দরকার আইনা জাহারাতুল হায়াতের দুনিয়া আল্লাহ ভক্ত রসুল ভাই খবরদার ধনীদের বড় প্রাসাদ তাকা বানা ঘটে তাকানোই নিষেধ তাদেরকে তো আল্লাহ যা দিয়েছেন পরীক্ষার জন্য ওই মহাপরীক্ষা তুমি যেও না তো অল্পে দুষ্ট থাকো আমাদের জন্য আখেরা তাদের জন্য দুনিয়া দুনিয়া যত পারার খাক কদিন একটু পরতে মরতে হবে তাকে ও সাহাবুদ্দিন আবু ওয়াক্কাস কর লেব নেহি ইয়া বনাইয়া ইন তালাব তালাকিনা ফাতলব হো বিল কানা সাহাবুদ্দিন আবু ওয়াক্কাস বিখ্যাত সাহাবি ইরাক বিজেতা সেনাপতি তার নাম শুনলে রোমক এবং পার্শ্বিক রোগে ভয়ে পালাতে সে এলাকা তিনি মৃত্যুর সময় তার ছেলেকে বলছেন ইয়া বলাইয়া হে আমার সন্তান ইন তালাব তাল গেনা যদি তুমি ধনী হতে চাও ফাতল মহবিল কানা তাহলে অল্পে তুষ্ট থাকার মধ্যেই তুমি তোমার ধনী হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করো অর্থাৎ তুমি তো অল্প তুষ্ট হতে পারো তাহলে তুমি ধনী আন্দোলন তুমি ধরে নাও ফাইনা মালুন লায়ান ফুদ কারণ অল্পে তুষ্ট থাকার জ্ঞান এই গুণটা এমন এই মালটা এমন যা কখনোই শেষ হয় না ইয়াকে তোমা আর লোভ থেকে বেঁচে থাকো ফাইনাও ফাকরুন হাদুন লোভ যার মধ্যে থাকবে সে প্রতি মুহূর্তে অভাবই থাকবে তোর অভাব জীবনে মেটবে না লোভ যার মধ্যে থাকবে সে কখনই সামনে যেতে পারবে না আরও আছে আরও চাই আরও চাই হবে না আমার পেট ভরবে না আরও দিতে হবে জি না এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যে কোনো মূল্যে আমানতের হক আদায় করতে হবে আমানতের যদি খেয়ানত হয়ে যায় শুনলেনি তো ছোট্ট একটা সুতাও যদি
বরং তার চাইতে ছোট, তোমার কি তো বুঝতে পারছো না, এখন হিসাবে মার পেঁয়াজ, ভাউচারে মার পেঁয়াজ, মিথ্যা ভাউচার তো এখন সবসময় চলছেই আমাদের মধ্যে, যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করে না। এগুলো প্রতিটি বিষয়ে আমরা যারা আসি উচিত হবে স্বস্ব আমানত যত যতভাবে আদায় করা, এটা করলে এই পৃথিবী সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, সংগঠন সুন্দরভাবে চলবে, কাউকে কিছু বলা লাগে না, কাউকে কিছু বলা মানে লজ্জার বিষয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, প্রত্যেকে মরতে হবে, প্রত্যেকে আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে, আপনার দায়িত্ব ভাই এটা আপনি করুন, আপনার দায়িত্ব এটা আপনি করুন, ঠিক হক যদি আদায় করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আপনার দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর। আর যদি হক নষ্ট করেন, কারো দায়িত্বের খেয়ানত করেন, তাহলে ইহ কোনো নিজে পস্তাবেন, পরে কোনো পস্তাবেন, সঙ্গে সঙ্গে সমাজও বিনষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমানতের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।